তো সবাইকে শুভেচ্ছা। আজকে থেকে আমাদের যে মাইক্রো কন্ট্রোলার যে বেসিক কোর্সটা আছে, যে কারিগরি শিক্ষা বোর্ড 2022 প্রবিধানের, সেটির ভিডিও আজকে থেকে শুরু হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। তো এখানে আমি গিটহাবে আমি এই যে কোডগুলো, তারপরে স্কেমেটিক ডায়াগ্রাম, কানেকশন ডায়াগ্রাম, সফটওয়্যারের ডিটেলস কী কী লাগবে এগুলো আমি সব গিটহাবে দিয়ে রাখছি। পিডিএফ আছে, র ফাইল আছে, অ্যাসেম্বল ফাইল আছে, হেক্স ফাইল আছে, ইত্যাদি সব কিছুই এখানে আমি আপলোড দিয়েছি। তো এটা আমার যে সফটওয়্যার সমূহ যা যা লাগবে এখানে লেখা আছে, তাও আমি বলি যে এমপি ল্যাব IDE, তারপরে প্রোটিয়াস, সার্কিট উইজার্ড, আরডিওনো, আর হচ্ছে MIC প্রো, এগুলো আমার মূলত এগুলোর মাধ্যমে আমি মূলত প্রোগ্রাম করছি। তো প্রথমে আমি কিছু সফটওয়্যারের ইন্টারফেস দেখাই আপনাদেরকে, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। তো প্রথমে আমি এমপি ল্যাব দিয়ে শুরু করি। এটা হচ্ছে এমপি ল্যাবের আইকন। তো আমি যে ভার্সনগুলো নামিয়েছি এগুলো সব হচ্ছে স্টেবল ভার্সন। তো আমি ভার্সনগুলো আমি মেনশন করে দিয়েছি, আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তারপর প্রোটিয়াস, আমি যেটা প্রোটিয়াসের ভার্সন 8 ব্যবহার করি, প্রফেশনাল ভার্সন, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার প্রোটিয়াস 8। এগুলো যে সফটওয়্যারগুলো সব ক্র্যাক করা সফটওয়্যার, যেহেতু পেড সফটওয়্যারগুলোর দাম অনেক বেশি হয়, তবে এগুলো দিয়েও মূলত কাজ চালাই নেওয়া যায়। মানে অন্যান্য আমি যে টপিকগুলো আলোচনা করবো সবগুলো মূলত এই রিলেটেড ভিডিও, এই সব সফটওয়্যারে ব্যবহারই বেশি থাকবে। তো এটা হচ্ছে প্রোটিয়াস। প্রোটিয়াসের ইন্টারফেসটা অনেকটা এমন, তো দেখতেই পাচ্ছেন এখন প্রোটিয়াস অনেক আপগ্রেড ভার্সন আছে। এরপরে আছে সার্কিট উইজার্ড। সার্কিট উইজার্ডের মাধ্যমে আমি মূলত ডায়াগ্রাম আঁকিয়ে আঁকিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে ডায়াগ্রাম আঁকিয়ে তারপরে আমি নোট করি। তাছাড়া এটা দিয়ে পিসিবি ডিজাইনও করা যায়, আর প্রোটিয়াস দিয়ে মূলত সিমুলেশনের কাজ করা যায়। তো এটা হচ্ছে যে প্রোটিয়াসের এই সার্কিট উইজার্ডের ইন্টারফেস দেখালাম। এবার হচ্ছে আমার লাগবে আরডুইনো IDE। আরডুইনো IDE এটি সবার কাছেই খুবই পরিচিত আর খুবই জনপ্রিয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট। এটির মাধ্যমে আরডিএনওর যে সিরিজ, তারপরে ESP সিরিজ, তো বিভিন্ন সিরিজ যে মাইক্রো কন্ট্রোলার, এটির মাধ্যমে প্রোগ্রাম করা হয়। এটিরও প্রোগ্রাম থাকবে, সেটা হচ্ছে লাস্টের দিকে। এবার হচ্ছে মাইক্রো সি প্রো। মূলত মাইক্রো সি প্রো আর হচ্ছে এমপি ল্যাব, এই দুটা সফটওয়্যার লাগে মূলত PIC সিরিজের যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে সেটা প্রোগ্রাম করার জন্য। যেহেতু আমাদের সিলেবাসে PIC মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম নিয়ে বেশি আলোচনা করা হবে, সেজন্য আমি এই দুইটা সফটওয়্যার রেখেছি। আর আরডিনো নিয়েও আলোচনা করা হবে, সেটা হচ্ছে লাস্টের দিকে। এখানে আরডিনোর মাধ্যমেও 3টি প্র্যাকটিক্যাল দেখানো হবে আর কি। তো এটা হচ্ছে যে মাইক্রো সি এর যে ইন্টারফেস সেটা এমন। তো এই ভিডিওতে আজকে বেশি কিছুই নাই, মূলত আমি এখানে গল্প ছাড়া কিছুই নাই, মূলত ইন্ট্রোডাকশন পার্টে যে টুলসের পরিচিতি, মাইক্রো কন্ট্রোলারের পরিচিতি, এগুলো নিয়ে মূলত আপনাদের সামনে এগুলো পরিচয় করিয়ে দেওয়া আর কি। তো আমরা বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করলেও বাজারে বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার আছে, সেগুলো নিয়ে আমরা সামনের দিকে যাব। তো এটা এই যে আরডিনো ইউনো দেখতে অনেকটা এমন, এটা মূলত আমি সেল লাগিয়ে রাখছি এই কারণে। আর এটা হচ্ছে আরডিনো ন্যানো। এরপরে আছে PIC সিরিজের যে মাইক্রো কন্ট্রোলার, এটা মূলত সবসময় পাওয়া যায় না, অ্যাভেলেবেল না, তবে পাওয়া যায় একটু কষ্ট হয়। তবে এইগুলো মূলত এইরকম ট্রেইনার বোর্ড আকারে আসে, ট্রেইনার বোর্ডে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইনক্লুডেড থাকে। তো এখানে আমি যেই বইয়ের আন্ডারে মূলত আমি প্রোগ্রামগুলো কাজ করেছি সেটা রিয়া আছে, আমি মূলত টেস্ট করছিলাম।
আর এখানে যে আমি যাদের কাছ থেকে সাহায্য পেয়েছি সেই সবের ওয়েবসাইট আমি এখানে মেনশন করে দিয়েছি। মূলত র ম্যাটেরিয়াল বা র প্রোগ্রাম আপনারা এখান থেকেই পাবেন। আমি শুধু মূলত টেস্ট করে করে রান করে ডিবাগ করে বা কোনো ত্রুটি আছে কিনা সেভাবে আমি এগুলো সুসজ্জিত করছি। তবে বইয়ের মধ্যে দুইটা মাইক্রো কন্ট্রোলারের সীমাবদ্ধতা থাকলেও মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন ধরনের আছে, যেমন এটা হচ্ছে ATtiny মাইক্রো কন্ট্রোলার, খুবই ছোট, অ্যাটমেল সিরিজের। এটাও অ্যাটমেল সিরিজের এক ধরনের মাইক্রো কন্ট্রোলার, এগুলো 8 কিলোবাইট র্যামের। আর এখানে যে আছে ওয়্যারলেস শেল্ড ESP8266, এটা ওয়্যারলেস প্লাস ব্লুটুথ শেল্ড, এরও প্রোগ্রাম আছে, লাস্ট প্র্যাকটিক্যালে দেখানো হবে। এটা হচ্ছে একটা কম্বাইন্ড মাইক্রো কন্ট্রোলার ক্যাম সহ ESP32 ক্যাম। আর এটা হচ্ছে জনপ্রিয় রাজবেরি পাই পিকো সিরিজের একটি মাইক্রো কন্ট্রোলার। এটি হচ্ছে একটা কম্বাইন্ড মাইক্রো কন্ট্রোলার ESP8266 আর আরডিনো ইউনো দিয়ে গঠিত। আর এটা হচ্ছে একটি ডাই প্রোগ্রামার, যেটা দিয়ে অ্যাটমেলের বড় আইসিগুলো প্রোগ্রাম করা হয়। তো আজকে ইন্ট্রোডাকশন পার্টে আমি মূলত আপনাদের টুলস এবং মাইক্রো কন্ট্রোলার বিষয়ে, মাইক্রো কন্ট্রোলার সাথে আর কি পরিচয় করিয়ে দিলাম। তো নেক্সট নেক্সট দিন আমরা এর সিম্পল প্রোগ্রাম থেকে শুরু করে আস্তে আস্তে সিলেবাস টপিক নিয়ে আলোচনা করতে থাকবো। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।